বাংলা ভাষা সাহিত্য দেবশ্রীর সঙ্গে এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন বা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই চ্যানেলটা দেখেন, আমার এই ক্লাসগুলো ফলো করেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাদের বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন, যাতে আগামী দিনে আমি আরও অনেক ভিডিও বানিয়ে আসতে পারি। আজকে পড়াবো ভাষা বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, শৈলী বিজ্ঞান নিয়ে। শৈলী বিজ্ঞান এটি একটি অত্যন্ত সমৃদ্ধশালী শাখা। ভাষা, আমরা যে মনের ভাব প্রকাশ করি, সেই প্রকাশ যখন করি আমরা কিন্তু সবাই একই রকমভাবে কথা বলি না। আমরা যদি চারিদিকে একটু তাকাই, আমাদের বাড়ির দিকে তাকাই বা একটু আশেপাশে মানুষের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা মানুষ তারা কথা বলার একটা নিজস্ব ভঙ্গি আছে বা নিজস্ব একটা স্টাইল আছে। এমন অনেক সময় হয় আমরা যখন কারোর ভয়েস শুনি, সেই ভয়েসটা শুনি বলতে পারি এটা কে বলছেন, কোনো বিখ্যাত মানুষের ভয়েস এটা উনি বলছেন বা এটা উনি বলছেন, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো বুঝতে পারি। একটা ভয়েস হয়তো আমরা তাকে দেখি না অথচ কে বলছে আমরা সেটা বুঝতে পারি, তার কারণ তার গলার স্বর এবং তার বলার যে ভঙ্গি সেটা দেখি আমরা চিহ্নিত করতে পারি যে এই বিশেষ মানুষটি আজকে কথাটি বলছেন। চিনতে পারি, বুঝতে পারি তার কারণ তার ভাষা ব্যবহারের একটা বিশিষ্টতার জন্যই। শৈলী বিজ্ঞান এই যে ভাষা ব্যবহারের দিক থেকে যে একটা স্বাতন্ত্র থাকে, এই যে বিশিষ্টতা থাকে, এগুলোকেই ভাষা বৈচিত্র্য বলা হয়। এই বৈচিত্র্য নিয়েই আলোচনা গবেষণা করা হয়, মানে শৈলী বিজ্ঞানে এই যে ভাষার যে বিভিন্ন বৈচিত্র্য, এই বৈচিত্র্যের বিভিন্ন দিক নিয়েই আলোচনা ও গবেষণা করা হয়। বিশেষ করে শৈলী বিজ্ঞানে সাহিত্যিকদের রচনা শৈলী নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ কোনো গল্প, উপন্যাস, নাটক বা কোনো কবির বিভিন্ন কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতার মধ্যেও যে তার ভাব প্রকাশের একটা পার্থক্য থাকে, বা একটা কবির সঙ্গে আর একটা কবি বা একটা লেখকের সঙ্গে আর একটা লেখকের প্রকাশভঙ্গির যে বিভিন্ন পার্থক্য থাকে, সেই নিয়ে আলোচনা করা হয়। মানে শৈলী বিজ্ঞানে একটা পাঠ্যবস্তুকে, মানে আলোচনাটা শুধু এইটুকুর মধ্যে সীমিত নয় যে একজন লেখকের সঙ্গে আরেকজন লেখকের এই স্বাতন্ত্র্য কী করে বোঝা যায়, মানে একটা নিজস্ব ভঙ্গি, একটা নিজস্বতা, নিজের স্বাতন্ত্র্য, একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য যে একটা ভাষা প্রকাশে ব্যবহৃত হচ্ছে, নিজস্বতা যে আছে, এই নিজস্বতার দিকগুলো, এই বিশেষ বৈচিত্র্যগুলোকেই শৈলী বিজ্ঞানে আলোচনা করা হয়। যাই হোক, অনেক কথা হয়তো একইভাবে রিপিট করলাম, কিন্তু জিনিসটা বোঝার জন্য হয়তো এগুলো দরকার। চলো মূল আলোচনায় প্রবেশ করি। এখন শৈলী বিজ্ঞান কাকে বলে? তোমাদের টেক্সটটা আলোচনা করার আগে আমার মনে হয় কিছু বিষয় বোঝার জন্য একটু জানা দরকার। যে প্রথমে জানা দরকার যে শৈলী বিজ্ঞান কাকে বলে। ভাষা বিজ্ঞানের যে শাখায় শৈলী সম্পর্কে বিধিবদ্ধ আলোচনা করা হয় তাকে শৈলী বিজ্ঞান বলা হয়। ভাষা বিজ্ঞানের যে শাখায় শৈলী সম্পর্কে বিধিবদ্ধ আলোচনা করা হয়, বিধিবদ্ধ এই শব্দটার ওপর কিন্তু বিশেষ জোর দিচ্ছি, ভাষা বিজ্ঞানের যে শাখায় শৈলী সম্পর্কে বিধিবদ্ধ আলোচনা করা হয় তাকে শৈলী বিজ্ঞান বলা হয়। এখন শৈলী বিজ্ঞান কী সেটা জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে শৈলী কী বা স্টাইল কী। শৈলী কাকে বলে তা সহজ ভাষায় বুঝিয়ে দাও,
এই আলোচনাগুলো আমি করছি যারা বাংলা অনার্স বা নিয়ে পড়ছো, বা যারা পোস্ট গ্র্যাজুয়েট করছো, বা বাংলা এই বিষয় নিয়ে, ভাষা নিয়ে বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কিন্তু ভীষণ কাজে লাগবে আজকের এই আলোচনা। তো তাদের দিকে তাকিয়েও আমি এই আলোচনাটা করছি। শৈলী কাকে বলে তা সহজ ভাষায় বুঝিয়ে দাও। যদি এরকম কোনো প্রশ্ন আসে তাহলে সেখানে বলতে হবে, ভাষার যে বিভিন্ন উপকরণ, ভাষার যে বিভিন্ন উপকরণ, ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি, তাদের বিন্যাস ও ক্রিয়া বিধিবদ্ধভাবে চালিত করার জন্য প্রচলিত ব্যাকরণ কতগুলি নীতি নির্দেশ প্রস্তুত করে। মানে প্রত্যেকটি ভাষার তার নিজস্ব কিছু রীতি বা নিয়ম আছে, কিভাবে বাক্যে শব্দগুলি, পদগুলি বা পদের ক্রম কিভাবে সুসজ্জিত থাকবে, বা কিভাবে ভাব প্রকাশ করতে হবে, কিভাবে শব্দ বা পদ নির্বাচন করতে হবে, তার একটা সুনির্দিষ্ট রীতি বা নিয়ম থাকে। কিন্তু ব্যক্তিগত প্রবণতা, বিশেষ বিশেষ সামাজিক পরিস্থিতি ও সাহিত্যিক প্রেরণার জন্যে ভাষা ব্যবহারকারী সবসময় সেই প্রচলিত গতানুগতিক রীতিনীতি মেনে চলেন না। ব্যক্তিগত প্রবণতা মানে বিশেষ সামাজিক অবস্থান এবং বিশেষ সাহিত্যিক প্রেরণার জন্যে ভাষা ব্যবহারকারী সবসময় সেই প্রচলিত গতানুগতিক রীতিনীতি মেনে চলেন না। প্রচলিত রীতিনীতি থেকে এই যে সরে আসা, এই যে রীতিনীতি মেনে চলেন না, এই যে রীতিনীতি না মেনে যে তিনি সরে আসছেন, এটা যদি বিশেষ ভাব প্রকাশে প্রতিবন্ধক না হয়ে বরং অপরিহার্য হয়, বক্তার সামগ্রিক প্রকাশভঙ্গির সঙ্গে ও বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তখন ব্যাকরণের সেই নিয়ম লঙ্ঘনকে আর অশুদ্ধ প্রয়োগ বলা যায় না। এখানটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, এ কারণেই বলছি যে এই যে নিয়ম বহির্ভূতভাবে বাক্যকে ব্যবহার করছে বা নিজের মতো করে সাজিয়ে সাজাচ্ছেন পদগুলোকে বা শব্দ চয়েস করছেন, নিয়ম বহির্ভূতভাবে করছেন, কিন্তু সেই নিয়ম বহির্ভূতভাবে তিনি করলেও বা যদি সেটা ভাব প্রকাশে বাধা না হয়, আবার বলছি এখানটা যে ব্যক্তিগত প্রবণতা, বিশেষ বিশেষ সামাজিক পরিস্থিতি ও সাহিত্যিক প্রেরণার জন্যে ভাষা ব্যবহারকারী সবসময় সেই প্রচলিত গতানুগতিক রীতিনীতি মেনে চলেন না। প্রচলিত রীতিনীতি থেকে এই যে সরে আসা, এটা যদি বিশেষ ভাব প্রকাশে প্রতিবন্ধক না হয়ে সরে এলেও, যদি তিনি বিশেষ ভাব প্রকাশে প্রতিবন্ধক না হয়ে বরং অপরিহার্য হয়, অর্থাৎ আমরা যখন কথা বলি তখন আমরা তো অনেকগুলো বাক্য সাজিয়ে সাজিয়ে কথা বলি, দেখো ধ্বনি প্রবাহ বলা হচ্ছে, তো সেখানে আমরা কোনো একটা কিছুকে বোঝানোর জন্য আমরা ভাষা ব্যবহার করি, আমরা কথা বলি, আমি কোনো কিছু বোঝাতে চাইছি, তার একটা বিশেষ অর্থ, আমি যেটাকে ভাব যেটা প্রকাশ করতে চাইছি, আমার মনের যে কথা, আমার যে মনের মধ্যে ভাব জন্ম নিয়েছে সেটা আমি প্রকাশ করছি, এবং আমি কিভাবে করছি সেটা যেমন গুরুত্বপূর্ণ, এবং সেটা করতে যেয়ে হয়তো আমি অনেক সময় ব্যাকরণের প্রচলিত নিয়ম বিরুদ্ধভাবে কিছু বাক্য ব্যবহার করছি, যদি সেই নিয়ম বিরুদ্ধভাবে বাক্য ব্যবহার আমি যে বক্তব্যটা বলতে চাইছি সেই বলার সঙ্গে যদি সাযুজ্য থাকে, যদি সেই মূল ভাবের প্রকাশকে বা অর্থকে যদি ব্যাঘাত না ঘটায়, তাহলে ব্যাঘাত না ঘটায় বরঞ্চ আমি যে কথাটি বলতে চাইছি বা যে ভাব প্রকাশ করতে চাইছি সে ভাব প্রকাশে সাহায্য করে, বা সেটা যদি অপরিহার্য হয়ে ওঠে, বক্তার সামগ্রিক প্রকাশভঙ্গির সঙ্গে ও বিষয়বস্তুর সঙ্গে যদি সঙ্গতিপূর্ণ হয়, তখন ব্যাকরণের সেই নিয়ম লঙ্ঘনকে আর অশুদ্ধ প্রয়োগ বলা হয় না, তখন তাকে ভাষা ব্যবহারের বৈচিত্র্য বলে স্বীকার করা হয়।
এই অপরিহার্য ব্যতিক্রম বা এই যে ব্যতিক্রমী প্রকাশভঙ্গিই হলো শৈলীর মূল পরিচয়। আর এই যে ব্যতিক্রমী প্রকাশভঙ্গি, এই বিশিষ্ট প্রকাশভঙ্গিকেই বলা হয় শৈলী। ব্যতিক্রমী প্রকাশভঙ্গি বা অপরিহার্য ব্যতিক্রমই হলো শৈলীর মূল পরিচয়। এখন অপরিহার্য ব্যতিক্রম বা ব্যতিক্রমী প্রকাশভঙ্গি বলতে কি বোঝায় তা উদাহরণ সহযোগে আলোচনা করো, সেক্ষেত্রে আলোচনা করতে হবে। এখানে উদাহরণ হিসেবে ছেলে ভুলানো ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত আলোচনা থেকে দৃষ্টান্ত গ্রহণ করতে পারি। ও পারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম, এ পারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে। ও পারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম, এ পারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে। ধরিয়ে না দিলে সচরাচর চোখে পড়বে না যে ব্যাকরণের নিয়মে ছড়াটিতে একটি অশুদ্ধ প্রয়োগ আছে। ভাই শব্দটি সাধারণত পুংলিঙ্গবাচক, কিন্তু তার বিশেষণটি স্ত্রীলিঙ্গবাচক হয়েছে গুণবতী, গুণবতী ভাই, গুণবতী। এখানে কবি স্পষ্টত ব্যাকরণের নিয়ম থেকে সরে এসেছেন, কিন্তু যদি ব্যাকরণের নিয়ম মেনে এখানে আমরা গুণবান শব্দটি বসাই তাহলে ছড়াটির বিশেষ রসই নষ্ট হয়ে যায়। কীরকম? যে সরলা বালিকা বধূটির শ্বশুরবাড়ি যাওয়ার পরে তার ফেলে আসা ছোট্ট ভাইটির জন্যে মন কেমন করে, সেই বালিকা বধূর গ্রাম্য সারল্যের সঙ্গে ওই প্রয়োগের সামঞ্জস্য আছে। এই শব্দটি ওই ছড়ার সামগ্রিক মাধুর্যের সঙ্গে যুক্ত। আগেকার দিনে খুব ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, খুব খুব কম বয়স, 7-8 বছর, 10-11 বছর। তো 7-8 বছর বয়সে একটা বালিকা বধূ, সে তার নিজের বাড়ির ছোট ভাই বোনদের ছেড়ে আসে। তো এমন একটা বৃষ্টি ঘন পরিবেশে সে তার ভাইয়ের জন্য মন কেমন করেছে, এই ভাবটা এখানে প্রকাশ পাচ্ছে। তো সেক্ষেত্রে গুণবতী শব্দটির প্রয়োগ এ ছড়ার যে বিশেষ রস প্রকাশেই সাহায্য করেছে। যদি গুণবান শব্দটি এখানে ব্যবহার করা হতো তাহলে সেই বিশেষ রসের এখানে হানি ঘটত। রস বলতে এখানে কাব্যরস, কাব্য সৌন্দর্যের হানি ঘটত। শৈলী বিজ্ঞানের লক্ষ্য কী? শৈলী বিশেষজ্ঞদের মতে বিশিষ্ট প্রকাশভঙ্গি অনেক সময় ব্যাকরণের এলাকার বাইরে পড়লেও তা কোনো নৈরাজ্যের জগৎ নয়, তারও একটা অন্তর্নিহিত বিধান আছে। বিশিষ্ট প্রয়োগ হচ্ছে বা ব্যাকরণ বহির্ভূতভাবে প্রয়োগ হচ্ছে, কিন্তু সেই প্রয়োগ কোনো নিয়ম বহির্ভূত নয়, তারও একটা অন্তর্নিহিত নিয়ম আছে। এই অন্তর্নিহিত বিধান সম্পর্কে বিধিবদ্ধভাবে আলোচনা করাই শৈলী বিজ্ঞানের লক্ষ্য। এখানে আমরা বলেছিলাম প্রথমেই শৈলবিজ্ঞান কাকে বলে। ভাষাবিজ্ঞানের যে শাখায় শৈলী সম্পর্কে বিধিবদ্ধ আলোচনা করা হয় তাকে শৈলী বিজ্ঞান বলে। কিসের বিধিবদ্ধ আলোচনা? শৈলী বিশেষজ্ঞদের মতে বিশিষ্ট প্রকাশভঙ্গি অনেক সময় ব্যাকরণের এলাকার বাইরে হলেও তা নৈরাজ্যের জগৎ নয়, তারও একটা অন্তর্নিহিত বিধান আছে। এই অন্তর্নিহিত বিধান সম্পর্কে বিধিবদ্ধ আলোচনা করাই শৈলী বিজ্ঞানের লক্ষ্য। শৈলী বিজ্ঞানকে বৈজ্ঞানিক বিধির মর্যাদা দেওয়া হয় কেন, মানে শৈলী বিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় কেন? সাধারণত শৈলীর বৈশিষ্ট্যই হলো বিশেষ প্রকাশভঙ্গি। শৈলীর বৈশিষ্ট্য হলো বিশেষ প্রকাশভঙ্গি, সাধারণ প্রকাশভঙ্গি নয়, বিশেষ প্রকাশভঙ্গি। এই বিশেষকে বিশ্লেষণ করে তা থেকে সাধারণ সত্য আবিষ্কার করে বলেই শৈলী বিজ্ঞানকে বৈজ্ঞানিক বিধির মর্যাদা দেওয়া হয়। ভাষাবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় কেন, সেখানে আমি এই বিষয়ে আলোচনা করেছি। আগ্রহী আছো যারা, তারা সেই ভিডিওটা দেখতে পারো, তার লিংক আমি দিয়ে রাখছি। সাধারণত শৈলীর বৈশিষ্ট্য হলো বিশেষ প্রকাশভঙ্গি।
এই বিশেষকে বিশ্লেষণ করে তা থেকে সাধারণ সত্য আবিষ্কার করে বলেই শৈলীবিজ্ঞানকে বৈজ্ঞানিক বিধির মর্যাদা দেওয়া হয়। সাহিত্যিক রচনাশৈলীর যে ভাষা বৈজ্ঞানিক বিশ্লেষণ আধুনিককালে শৈলীবিজ্ঞানে সূচিত হয়েছে তার তাৎপর্য বিশ্লেষণ করো। সাহিত্যিক রচনাশৈলীর যে ভাষা বৈজ্ঞানিক বিশ্লেষণ অর্থাৎ শৈলীবিজ্ঞানে যে সাহিত্যিক রচনাশৈলীর ভাষা বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয় তার তাৎপর্য কী, মানে অর্থাৎ শৈলীবিজ্ঞানে যে বিভিন্ন সাহিত্যিকের সাহিত্য নিয়ে আলোচনা করা হয়, মানে সাহিত্যিকরা কীভাবে ভাষা ব্যবহার করছেন সেই ব্যবহার নিয়েই আলোচনা করা হয়। এখানে কিন্তু তার আগে বলে গেলাম যে বিশিষ্ট প্রকাশভঙ্গি, সেই বিশিষ্ট প্রকাশভঙ্গির মধ্যে একটা অন্তর্নিহিত সামঞ্জস্য থাকে, অন্তর্নিহিত বিধান থাকে। অর্থাৎ কোনো গল্পকার বা ঔপন্যাসিক, নাট্যকার, কবি তার বিশেষ ভাব প্রকাশ করার জন্য যে ভাষার মধ্যে একটা নিজস্বভাবে তিনি প্রকাশ করেন, প্রচলিত বিধান থেকে সরে এসে নিজের মতো করে ভাষাকে গড়ে নেন বিশেষ ভাব প্রকাশ করার জন্য, তো তিনি মানে কোন ভাষা কীভাবে বিশেষ ভাবকে প্রকাশ করছে এইভাবে ভাষাকে চুলচেরা বিশ্লেষণ করে তার এই অর্থকে বোঝানোর চেষ্টা করেন শৈলী ভাষা বিশেষজ্ঞরা। সাহিত্যিক রচনাশৈলীর যে ভাষা বৈজ্ঞানিক বিশ্লেষণ আধুনিককালে সূচিত হয়েছে তার তাৎপর্য এই নয় যে শৈলীবিজ্ঞানে সাহিত্য সৃষ্টিকে অর্থাৎ কাব্য, উপন্যাস, নাটক ইত্যাদিকে শুধু কতগুলি ধ্বনি, শব্দ, বাক্যে বিশ্লেষণ করে সাহিত্য সৃষ্টিকে খণ্ড খণ্ড করে তার সামগ্রিক সৌন্দর্যকে নষ্ট করা। অর্থাৎ শৈলীবিজ্ঞান একজন একটা সাহিত্যকে, একটা টেক্সটকে যখন পাঠ্যবস্তুকে যখন বিশ্লেষণ করেন তখন শৈলী বিশেষজ্ঞদের বা শৈলী ভাষা বিজ্ঞানীদের এটা একমাত্র উদ্দেশ্য থাকে না যে তার মূল সাহিত্য রসকে বা তার কাব্য সৌন্দর্যকে নষ্ট করা, শুধু মানে একটা এই যে ওপরের যে আবরণ, ভাষা তো একটা ওপরের ফর্ম আর ভাবটা তার মধ্যে থাকে বিভিন্ন রকমভাবে ভাষা ব্যবহার করে সেই অর্থকে বোঝানো হয়, সেই ভাবকে স্থাপন করা হয়, তো সেই যে কাব্য সৌন্দর্য, এই যে অর্থ, এই যে ভাব, সেটা ওই ভাষার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, তো সেই সেই যে সৌন্দর্য সেটা অনির্বচনীয়, সেটাকে উপলব্ধি করতে হয়, তো সেই কাব্য সৌন্দর্যকে নষ্ট করা মানে ভাষাকে যেহেতু চুলচেরা বিশ্লেষণ করা হয়, অর্থাৎ কাব্য, উপন্যাস, নাটকের বাহ্যিক যে আবরণটাকে বিশ্লেষণ করা হয় তার অন্তর্নিহিত যে সৌন্দর্য সেখানে নষ্ট হয়ে যাওয়ার যে আশঙ্কা থাকে, শৈলী বিশেষজ্ঞরা কিন্তু যখন আলোচনা করেন তার সেই অন্তর্নিহিত অর্থকে বা সেই কাব্য সৌন্দর্যকে নষ্ট করা তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হল ভাষার যে দেহ, সেই দেহটাকে বিশ্লেষণ করে তার মধ্যে যে সৌন্দর্য আছে সেটাকে সঠিকভাবে উপস্থাপন করা। তাই শৈলীবিজ্ঞানী সাহিত্য সৃষ্টিকে অর্থাৎ কাব্য, উপন্যাস, নাটক আদিকে শুধু কতগুলি ধ্বনি, শব্দ, বাক্যে বিশ্লেষণ করে সাহিত্য সৃষ্টিকে খণ্ড খণ্ড করে তার সামগ্রিক সৌন্দর্যকে নষ্ট করা, বা একটি শিল্পরূপ যে কাব্য তাকে শুধু কতগুলি ধ্বনি, শব্দ, বাক্যের সমষ্টি বলে মনে করা সেটা নয়। বস্তুত কাব্যকে বুঝতে, তার বিশেষ আবেদন সৃষ্টির উপকরণগুলিকে চিনে নিতে শৈলীবিজ্ঞান আমাদের সাহায্য করে মাত্র। অর্থাৎ বস্তুত কাব্যকে বুঝতে, তার বিশেষ আবেদন সৃষ্টির উপকরণগুলিকে চিনে নিতে শৈলীবিজ্ঞান আমাদের সাহায্য করে মাত্র। কাব্যের বিশেষ ভাবটি যে ভাষার মাধ্যমে বাণীমূর্তি লাভ করে সেই ভাষার শিল্প সৌন্দর্য বিশ্লেষণের সহায়ক হয় শৈলীবিজ্ঞান। এর আগে যে উদাহরণটা দিলাম
যে ও পাড়েতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম, এ পাড়েতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে। শৈলী বিশেষজ্ঞরা কী বলছে, এখানে গুণবতী না হয়ে যদি গুণবান হতো তাহলে এই যে ভাবটা আমি বললাম এখানে, এখানে যে আগেই বললাম, সেই মূল ভাবের, মূল সামগ্রিক কাব্যের মাধুর্যের হানি ঘটাতো যদি এখানে গুণবান শব্দটি প্রয়োগ করা হতো। গুণবতী শব্দটি প্রয়োগ করা হয়েছে বলেই এখানে মূল সামগ্রিক মাধুর্যের সঙ্গে বা মূল ভাবটি, কবির যেটা বলতে চেয়েছেন তার সেই মূল বক্তব্যটি এখানে স্পষ্ট করেছেন এইভাবে বিশ্লেষণ করে। শৈলীবিজ্ঞানী কী করেন ভাষাবিজ্ঞানীরা? কোনো লেখকের লেখার শৈলী বিশ্লেষণ করে শৈলী ভাষাবিজ্ঞানীরা। কোনো লেখকের লেখার শৈলী বিশ্লেষণ করেন শৈলী ভাষাবিজ্ঞানীরা। শৈলীবিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার কীরকম? তোমাদের বইয়েতেই আছে। আমাকে অনেকেই বলো যে ম্যাডাম আমাকে আমাদের পিডিএফটা দিন। এখানেই আছে, তোমাদের বইয়েতেই আছে। আমি তোমাদের এভাবে বই সামনে রেখে বা নোটটা সামনে রেখে পড়াই নাই, কারণেই তাতে কিন্তু বোঝার অসুবিধে হওয়ার কথা। কারণ আমি তো চেষ্টা করছি যাতে ক্লাসরুমে তোমরা যে ফ্যাসিলিটিটা পেতে, আমার এই ভিডিওগুলি দেখে যাতে তোমরা সেটা, সেই ঘাটতি পূরণ করতে পারো। একজন টিচার তিনি যখন পড়ান, তার বিশেষ পড়ানোর যে ভঙ্গি, সেই ভঙ্গির মধ্য দিয়ে অর্থ অর্থাৎ যে বিষয়টা বোঝা অনেক সহজ হয়। শুধু স্ক্রিনে যদি শুধু এই লেখাগুলি থাকে আর আমি যদি এগুলো পড়িয়ে যাই তাহলে অতটাও গ্রহণযোগ্য হয় না। আর আমরা যখন স্কুল কলেজে পড়তাম আমরাও কিন্তু খাতায় নোটস নিতাম। তো আমি যখন পড়াই তোমরা তোমাদের হাতের কাছে একটা খাতা রেখে যদি লিখে নাও তাহলে কী হবে বলো তো? তোমাদেরই উপকার হবে। তোমাদের মধ্যে যে শিখন ক্ষমতা সেটা নষ্ট হয়ে না গিয়ে বরঞ্চ তোমরা আরও শিখবে, তোমাদের শিখন ক্ষমতা বৃদ্ধি পাবে। এরকম একটা সিচুয়েশানে যেখানে তোমরা স্কুল কলেজ যেতে পারছো না, টিচারদের কাছে যেতে পারছো না, সেক্ষেত্রে এই ভিডিও, আমার এই ভিডিওগুলো দেখে যদি তোমরা সেই তা মেনটেন করো, একদম যদি ক্লাসে যেভাবে পড়ানো হতো সেইটা যদি মেনটেন করতে পারো তাহলে কিন্তু আখেরে তোমাদেরই লাভ। কারণ এরকম সিচুয়েশানে যেটা মূল সমস্যা হচ্ছে, শিক্ষার্থীদের শিখন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, এটা খুব আশঙ্কার কথা। নিজে নিজে পড়ার ক্ষমতা তৈরি করো, কারণ আগামী দিনে কম্পিটিশনে টিকতে গেলে নিজেকে কিন্তু তৈরি করতে হবে। তোমাদের জন্যই আমি এটা করছি, তাই যারা বারবার চাইছো আমার যেটাকে দেওয়ার প্রয়োজন মনে করবে আমি নিশ্চয়ই তোমাদের দিয়ে দেবো। আর যেটাকে আমার মনে করবো যে তোমাদের ভালোর জন্য আমার যেটা করা দরকার আমি সেটাই করব। আশা করি আমি যেটা বলতে চেয়েছি তোমরা সেটা বুঝতে পেরেছো। এবারে আমি যে কথাগুলি বলবো তোমাদের সেগুলি কিন্তু আমি একদম তোমাদের বই থেকেই লিখে রেখেছি। তো যদি অসুবিধে হয় আমার লেখাগুলো বুঝতে বা বানান তাহলে বইটা দেখে নিয়ে কুচিয়ে লিখে নিও। শৈলীবিজ্ঞানে কী করেন ভাষাবিজ্ঞানীরা? শৈলীবিজ্ঞানে কী করেন ভাষাবিজ্ঞানীরা? কোনো লেখকের লেখার শৈলী বিশ্লেষণ করেন শৈলী ভাষাবিজ্ঞানীরা। শৈলীবিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার কী রকম? শৈলীবিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো অবজেক্টিভ বা নৈবেক্তিক বিচার। কোনো টেক্সট বা পাঠ্যবস্তুর গোড়ার কথা কী? কোনো টেক্সট বা পাঠ্যবস্তুর গোড়ার কথা হলো ভাষা রীতি, ভাষা রীতি। কোনো টেক্সট বা পাঠ্যবস্তুর গোড়ার কথা হলো ভাষা রীতি, একে স্যামুয়েল ওয়েস্টলি কী বলেছেন? কোনো টেক্সট বা পাঠ্যবস্তুর গোড়ার কথা হলো ভাষা রীতি, একে স্যামুয়েল ওয়েস্টলি বলেছেন চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট। এর মানে কোনো একজন লেখক তার চিন্তা ভাবনাকে
যেভাবে সাজিয়ে ভাষার মধ্য দিয়ে প্রকাশ করেন। আমি আগেই তো বলে গেছি যে ভাষার মধ্য দিয়ে আসলে কোনো সাহিত্যিক তার নিজস্ব চিন্তা ভাবনাকে সাজিয়ে গুছিয়ে প্রকাশ করেন, নিজের চিন্তা ভাবনাকে, মানে যে কথাগুলি তিনি বলতে চান পাঠকের কাছে, তিনি তো সরাসরি বলছেন না, তিনি তার লেখার মাধ্যমে পাঠককে বোঝাচ্ছেন। তো সেক্ষেত্রে তিনি হাজারো চেষ্টা করেন কিভাবে তার বক্তব্যকে তিনি তার লেখার মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দিতে পারেন। সেক্ষেত্রে পাঠকের সঙ্গে লেখকের সংযোগের মাধ্যম হলো তিনি যেটা লিখেছেন। কোনো টেক্সট বা পাঠ্যবস্তুর গোড়ার কথা হলো ভাষারীতি। একে স্যামুয়েল ওয়েসলি কি বলেছেন? কোনো টেক্সট বা পাঠ্যবস্তুর গোড়ার কথা হলো ভাষারীতি। একে স্যামুয়েল ওয়েসলি বলেছেন চিন্তার পোশাক, দ্য ড্রেস অফ থট। এর মানে কোনো একজন লেখক তার চিন্তা ভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষার মধ্য দিয়ে প্রকাশ করেন। স্টাইল বা শৈলীকে দু ভাগে ভাগ করা যায়, এক ইভলিউটিভ বা মূল্যায়ন ভিত্তিক, দুই ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক। স্টাইল বা শৈলীকে দুই ভাগে ভাগ করা যায়, এক মূল্যায়ন ভিত্তিক, দুই বর্ণনামূলক। মূল্যায়ন ভিত্তিক শৈলী কাকে বলা হয়? মূল্যায়ন ভিত্তিক শৈলী হল কোনো লেখকের লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশ। এর দ্বারা বঙ্কিমচন্দ্রের লেখনীর সঙ্গে রবীন্দ্রনাথের লিখন শৈলীর পার্থক্য নিরূপণ করা যায়। বঙ্কিমচন্দ্রের লেখার যে বৈশিষ্ট্য, রবীন্দ্রনাথের লেখার যে বৈশিষ্ট্য, এই যে দুটি সাহিত্যিকের যে বৈশিষ্ট্য, মানে ভাষাশৈলীর যে পার্থক্য, প্রকাশভঙ্গির যে পার্থক্য, সেই পার্থক্য নিরূপণ করে বা পার্থক্য চিহ্নিত করে মূল্যায়ন ভিত্তিক শৈলী। কারণ এরা কোনো লেখকের লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করে, মানে সামগ্রিক দিকটি নিয়ে আলোচনা করেন। বর্ণনামূলক শৈলী বলতে কী বোঝায়? বর্ণনামূলক শৈলী হলো কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা। বর্ণনামূলক শৈলী হলো কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা। এর দ্বারা রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর তফাৎ বোঝা যায়। মানে একটা কোনো বিশেষ একজন সাহিত্যিকের বিভিন্ন রচনার মধ্যে তার যে ভাষা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে সেটাই বর্ণনামূলক ভাষা শৈলী বিজ্ঞানে, বর্ণনামূলক শৈলী বিজ্ঞানে আলোচনা করা হয়। তাই এর দ্বারা কোনো একজন বিশেষ লেখকে তার বিভিন্ন সাহিত্য সৃষ্টির মধ্যে যে পার্থক্য সেটা চিহ্নিত করা যায়। ফেরদিনা দাস শ্বশুর লং বলতে কি বলেছেন? ফেরদিনা দাস শ্বশুর ভাষার নানা উপাদান, ভাষার উপাদানগুলি কি? ধ্বনি, স্বরূপ বা শব্দাংশ, বাক্য ইত্যাদি, এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান, উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে নাম দিয়েছেন লং। ফেরদিনা দাস শ্বশুর ভাষার নানা উপাদান, উপাদানগুলি কি কি বলার জন্য ফার্স্ট ব্যাকেট দেবে, ব্যাকেট দিয়ে ধ্বনি, রূপ বা শব্দাংশ, কমা বাক্য ইত্যাদি, ব্র্যাকেট ক্লোজ, এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, অর্থাৎ ধ্বনি, রূপ এবং বাক্যের তাদের যে পরস্পরের মধ্যে যে সংবিধি, যে বিধান, ভাষার বিভিন্ন উপাদান, উপাদানগুলির যে পারস্পরিক সম্পর্কের জালবিন্যাস, তাকেই ফেরদিনা দাস শ্বশুর নাম দিয়েছেন লং। অর্থাৎ একটা বাক্যে আমি একটা বাক্যে কীভাবে বিভিন্ন উপাদানগুলি, অর্থাৎ তার যে বিভিন্ন পদ বা বিভিন্ন উপাদান আমি কীভাবে ব্যবহার করব,
তার একটা নিয়ম আছে। এই যে নিয়ম, কোথায় কি বসানো হবে, বিভিন্ন ভাষার যে মূল বিধান, যে সংবিধি, তাকেই শ্বশুর নাম দিয়েছেন লাং। ফেরদিনান্দের শ্বশুর পারুল বলতে কি বলেছেন, ভাষার লাং সংবিধানগুলিকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াকে পারুল বলেছেন ফেরদিনান্দের শ্বশুর। অর্থাৎ ভাষার লাং সংবিধানগুলিকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াকে পারল বলেছেন ফেরদিনান্দ দা শ্বশুর। অর্থাৎ প্রত্যেক সাহিত্যিকের যে তারা যে নিজের মতো করে ভাষাকে উপাদান সংযোজন করছেন বা ব্যবহার করছেন, এটা কিন্তু পারলের এখতিয়ারের মধ্যে পড়ে। শৈলীর বিষয়টি পারলের এখতিয়ারভুক্ত কেন? ভাষার বহু বিন্যাসের সম্ভাবনার মধ্যে একটি সম্ভাবনাকে বেছে নেওয়া হলো শৈলীর গোড়ার কথা। এই অর্থে শৈলীর বিষয়টি পারলের এখতিয়ার বলে পারলের এখতিয়ারই চলে আসে, কারণ পারল যেহেতু ভাষার উপাদানগুলির ব্যবহারের যে নিয়ম, যে বিধান, সেই বিধানের বাইরে কিভাবে ভাষাকে ব্যবহার করা হয় সেই নিয়ে আলোচনা করা হয়। আর শৈলী বিজ্ঞানে তো ভাষা ব্যবহারের বৈচিত্র্য নিয়েই আলোচনা করা হয়, ভাষার বিশেষ যে প্রকাশভঙ্গি সেই ব্যতিক্রমী প্রকাশভঙ্গিকে নিয়েই আলোচনা করা হয়। তাই শৈলী বিজ্ঞান পারলের এখতিয়ারভুক্ত, শৈলীর বিষয়টি পারলের এখতিয়ারভুক্ত। আলংকারিক নির্বাচন কি? কোনো রচনার পরিণামী প্রতিক্রিয়া সম্বন্ধে সচেতনতা তৈরি হলে যে নির্বাচনের প্রসঙ্গ এসে পড়ে তাকে বলা হয় আলংকারিক নির্বাচন। কোনো রচনার পরিণামী প্রতিক্রিয়া সম্বন্ধে সচেতনতা তৈরি হলে, মানে কোনো একজন সাহিত্যিক তিনি কি বলছেন, মানে কোন বক্তব্যকে তুলে ধরতে চাইছেন এবং তার জন্য তিনি কোন শব্দ নির্বাচন করবেন, মানে তিনি তার মূল বক্তব্য সম্বন্ধে সচেতন, আর সেই সচেতনতার জন্যই যে নির্বাচনের প্রসঙ্গ এসে পড়ে তাকেই বলা হয় আলংকারিক নির্বাচন। কোনো রচনার পরিণামী প্রতিক্রিয়া সম্বন্ধে সচেতনতা তৈরি হলে যে নির্বাচনের প্রসঙ্গ এসে পড়ে তাকে বলা হয় আলংকারিক নির্বাচন। শৈলী বিচার করার ক্ষেত্রে কোন প্রকরণগুলি ব্যবহৃত হয়? শৈলী বিচার করার ক্ষেত্রে প্রমুখন, বিচ্যুতি, সমান্তরালতা, কোড বা সংকেত বদল এবং বহু সরতা বা বহু ধ্বনিময়তা, এই প্রকরণগুলি ব্যবহৃত হয়। শৈলী বিচার করার ক্ষেত্রে কোন প্রকরণগুলি ব্যবহার করা হয়? প্রথম, এক, প্রমুখন; দুই, বিচ্যুতি; তিন, সমান্তরালতা; চার, কোড বা সংকেত বদল; পাঁচ, বহু সরতা বা বহু ধ্বনিময়তা। মিখাইল বাকতিন বহু সরিতা বলতে কি বুঝিয়েছেন? উপন্যাস বা মহাকাব্য ও অন্যান্য আখ্যানে বহু শ্রেণীর বহু বিচিত্র স্বভাবের অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থেকে আগত বহু চরিত্রের সমাগম ঘটে। এইভাবেই চরিত্রগুলি ভিন্ন ভিন্ন স্বরকে প্রতিষ্ঠা করে এবং এই স্বরগুলির জটিল বিন্যাসে গ্রথিত হয় উপন্যাস বা মহাকাব্যের কথাবিশ্ব। মিখাইল বাকতিন এই বিষয়টিকেই বহু স্বরিতা আখ্যা দিয়েছেন। অর্থাৎ কোনো উপন্যাস বা নাটকে বা মহাকাব্যে সেখানে অনেক চরিত্রের সমাগম ঘটে এবং সেই চরিত্রগুলি তার বিশেষ সামাজিক অবস্থান থাকে এবং সেই সাহিত্যিক কিন্তু সেই চরিত্রগুলিকে জীবন্ত করে উপস্থাপন করার জন্য তার যে সামাজিক অবস্থান এবং সেই সামাজিক অবস্থানে সে যেরকম ভাষা ব্যবহার করত সেই ভাষাকেই তুলে ধরেন। ফলে উপন্যাস, নাটক বা
মহাকাব্যের মধ্যে বহু স্বরের সমাগম ঘটে, একেই মিখাইল বাকতিন বহু স্বরিতা বলেছেন। আমি আবার বলছি, মিখাইল বাকতিন বহু স্বরিতা বলতে কী বুঝিয়েছেন? উপন্যাস বা মহাকাব্য ও অন্যান্য আখ্যানে বহু শ্রেণীর বহু বিচিত্র স্বভাবের অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থেকে আগত বহু চরিত্রের সমাগম ঘটে। এইভাবেই চরিত্রগুলি ভিন্ন ভিন্ন স্বরকে প্রতিষ্ঠা করে এবং এই স্বরগুলির জটিল বিন্যাসে গ্রথিত হয় উপন্যাস বা মহাকাব্যের কথাবিশ্ব। মিখাইল বাকতিন এই বিষয়টিকে বহু স্বরিতা আখ্যা দিয়েছেন। আশা করি শৈলীবিজ্ঞান বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এখানে বইয়ে যেভাবে আছে, শুধু এই বইটি পড়লেই হয়তো এর অর্থ বোঝা সহজ হবে না। আমি যেভাবে নোটগুলো করছি, প্রথমে একবার রিডিং দিয়ে নেবে, তারপর আমি যেভাবে বলে যাচ্ছি সেগুলো এখান থেকে লিখে নেবে সাজিয়ে গুছিয়ে। কোনো শব্দের বানানের যদি অসুবিধে হয় সেটা এখান থেকে দেখে তোমরা লিখে নিও। আজকে এখানেই শেষ করছি। আজকের পড়া যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে লিখে পাঠাও তোমাদের কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমি যেভাবে পড়াচ্ছি তাতে যদি অসুবিধে হয় বা কেউ যদি স্পেশাল কিছু ক্লাস করতে চাও বা কোচিং নিতে চাও বা নোটস নিতে চাও, তাহলে নিজেদের কন্ট্যাক্ট নাম্বার সহ কমেন্টে লিখে পাঠাও, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো।